আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি ভিন্ন রকমের একটি মাছের রেসিপি নিয়ে। এই মাছটা খুব রেয়ার, একদমই পাওয়া যায় না। কেউ এটাকে বলে সুরমা মাছ, কেউ আবার বলে সাগরের সুর মাছ, আবার রূপসা মাছ, এক একজন এক এক রকমের বলে। আসলে আমি বরিশালে থাকি, এর জন্য এটাকে এখানে সবাই বলে সাগরের সুর মাছ। আজকে আমি মাছের রেসিপিটাই দেখাবো। তো আগে আমি দেখাবো আপনাদের সুবিধার জন্য, প্রথমে আমি মাছটাকে আগে দেখাবো, যখন আমি মাছটা কিনে এনেছি। আর রান্নাপট তো দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে দেখতে। প্রথমে আমি আপনাদের মাছটা কাটার আগে সেটা আমি দেখাবো, দেখতে কেমন মাছটা। দেখুন, মাছটা কাটার আগে এরকম, এটাকে সাগরের শোল মাছ বলে, দেখতেই পাচ্ছেন আপনারা যেন চিনতে পারেন, সেই জন্যে আমি কাটার আগে দেখিয়ে দিলাম। এটা একদম তাজা মাছটা যখন এনেছিল খুব নড়ছিল, একটু উল্টে পাল্টে দেখিয়ে দিব আপনাদের, ঠিক এমনটা দেখতে এই মাছটা। এখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি কেটেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা। আমি প্রথমে আগে ভাজবো, ভেজে তারপর রান্না করব। দেখুন মাছটার ভিতরটা কি চকচকে। এখন আমি লবণ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া পেস্ট করে সুন্দর করে এক চা চামচ করে দিয়ে মাখিয়ে নিয়েছি। এবং অন্যদিকে আমি একটা প্যান দিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, একটু নেড়ে দিয়ে মাছগুলো আমি সব হালকা ভেজে নিব। দর্শক, এই মাছটা হালকা ভেজেই রান্না করতে হয়, কাঁচা মাছটা কিন্তু খাওয়া যায় না, সেটা গন্ধ আসতে পারে। সেজন্য আমি মাছটাকে সুন্দর করে ফ্রাই করে নিব, বেশি শক্ত করে ভাজবো না, মোটামুটি ভাজবো মাছটা, যেন মাছের স্বাদটা থাকে। কারণ বেশি শক্ত করে ভাজলে মাছের স্বাদ পাওয়া যায় না, চলে যায়। উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। তারপরে মাছের রান্নার প্রসেসটা আমি দেখিয়ে দিব। একটু তুলে নিচ্ছি মাছগুলো এই তেলটার মধ্যেই। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল আছে, 1 কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে একটু ভেজে নিব। দর্শক, যে কোনো রান্নাই করেন না কেন, পেঁয়াজটা একটু লাল করে ভাজলে রান্নাটার টেস্ট আরও বেড়ে যায়। সবসময় চেষ্টা করবেন পেঁয়াজটা লাল করে ভেজে নিতে, তাহলে আর কাঁচা কাঁচা ভাবটা থাকে না পেঁয়াজের মধ্যে। দেখুন লাল হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি মশলাগুলো দিব, হলুদ বাটা, এটা আমি যেহেতু বাটা মশলা খাই এর জন্য 1/2 চা চামচ, মরিচ বাটা এটা 1 চা চামচ, আপনারা ঝাল বেশি খেলে ঝাল দিবেন, রসুন 1 চা চামচ, আদা আধা চা চামচ, এবং ধনিয়ার গুঁড়া বাটা এটা 1/2 চা চামচ। শুধু মরিচটা আমি 1 চা চামচ ব্যবহার করেছি, আর জিরার গুঁড়াটা 1 চা চামচ দিয়ে আমি এখন একটু কষিয়ে নিব। তেলটা উঠে আসলে আমি মাছটা দিয়ে দিব। আমি এতে কাঁচামরিচ অ্যাড করব ঝালের জন্য, আপনারা যদি গুঁড়া মরিচের ঝালটা বেশি খান সেক্ষেত্রে একটু বেশি দিতে পারেন। একটু কষিয়ে নিচ্ছি, এবং আমি আগে লবণ দিয়ে ভেজেছি, তাই এখন মাছের রান্নার জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এবং দেখুন কষানো হয়ে গিয়েছে, লবণটা বুঝে দেবেন, সাগরের মাছে এমনি লবণ থাকে সেটা বুঝে তারপরে দিবেন। নামানোর আগে অবশ্যই চেক করে নামাবেন যে মাছটা রান্না হয়েছে কি না, লবণটা হয়েছে কি না দেখে নিয়ে। মাছগুলো দিয়ে দিয়েছি এবং একটু উল্টে পাল্টে নিব। এটা যেহেতু মাছ ভুনা, দর্শক আমি মাছে কোনো ঝোল রাখবো না, একটু পানি দিয়ে মাছটাকে একটু রান্না হতে দিব। 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম, আমি অ্যাড করব কাঁচামরিচ 4-5 ফালি। আমি আস্ত দিলাম, আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন মরিচটা,
আর এখন অ্যাড করব বিলাতি ধনিয়া পাতা, এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে আপনারা স্কিপ করতে পারেন। দেখুন মাছটা আমার ভুনা হয়ে গিয়েছে, কোনো ঝোল নেই, একদম পাতিলার তলায় আমি লাগিয়ে ফেলেছি। এটা টেস্টটা এরকমই হবে, মানে রাখতে চেষ্টা করবেন এরকমই। এবং আমি শুধু মাছগুলো উঠিয়ে আপনাদের এখন পরিবেশন করে দেখাবো। আমি উঠিয়ে নিয়েছি, আমি একটু পরিবেশন করেছি দর্শক। এই মাছটা কিন্তু খুবই টেস্ট, একবার হলেও যদি পান কখনো খেয়ে দেখবেন। বাচ্চারা এটাকে খুবই পছন্দ করে, এটা কাটা কম, বাচ্চাদের জন্য খুবই ভালো মাছটা। দর্শক আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।